সবাইকে স্বাগত আমার অনলাইন টিউটোরিয়ালে। আমার নাম অমিত দাস, আমি ঝিলিমিলি হাই স্কুলে কর্মরত একজন ভোকেশনাল ট্রেনার আন্ডার NSQF। আমার সিজিম নেম CSS BSC। আমার ট্রেড অর সেক্টর ইলেকট্রনিক্স। আমার ট্রেনিং প্রোভাইডার অরায়ন এডুটেক প্রাইভেট লিমিটেড। আগেই আমরা দেখেছি হ্যাজার্ড সম্বন্ধে কিছু তথ্য, আজকে আমরা দেখব যে টুলস ব্যবহার করতে গেলে কী কী হ্যাজার্ডের বা কী কী বিপত্তির সম্মুখীন আমাদের হতে হয়। সো আজকে আমাদের টপিক হলো হ্যাজার্ড ডিউ দ্য টুলস। সো আমি অমিত দাস, প্রথমেই শুরু করা যাক, আমাদের শুরু করছি স্ক্রুড্রাইভার দিয়ে। না, স্ক্রুড্রাইভার আমরা আগেই পড়েছি যে স্ক্রুড্রাইভার ব্যবহার করা হয় আমাদের স্ক্রুকে খুলতে এবং আটকাতে। এই স্ক্রুড্রাইভার দু ধরনের সেটা আমরা জানি, একটা হচ্ছে ফ্ল্যাট টাইপ আর একটা হচ্ছে ফিলিপস টাইপ। ফ্ল্যাট টাইপটা দেখতে মাইনাসের মতো আর ফিলিপস টাইপটা দেখতে প্লাসের মতো। তারপর এই স্ক্রুড্রাইভার থেকে কী কী হ্যাজার্ড হতে পারে বা কী কী বিপত্তির সম্মুখীন হতে পারে। না, স্ক্রুড্রাইভারকে যদি আমার কোনো জায়গাতে ফিলিপস টাইপ স্ক্রুড্রাইভার ব্যবহৃত হয়, সেখানে যদি আমি ফ্ল্যাট টাইপ স্ক্রুড্রাইভার ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু আমার বিপত্তির সম্মুখীন হতে হবে। কারণ পারফেক্ট জিনিসের জন্য পারফেক্ট ইকুইপমেন্ট বা টুলস ব্যবহার করাটা খুবই গুরুত্বপূর্ণ। স্ক্রুড্রাইভারকে কখনো ছেনি বা লিভার হিসাবে ব্যবহার করা যাবে না, এক্ষেত্রে আমার বিপত্তির সৃষ্টি হতে পারে। স্ক্রুড্রাইভার যখন আমি ব্যবহার করব, তখন খুব জোরে তাকে প্রেসার দেওয়া বা চাপ দেওয়া যাবে না স্ক্রুর উপর, কারণ এটি ভেঙে যেতে পারে। ভেঙে গেলে আমাদের বিপদের সৃষ্টি হতে পারে। এটিকে খুব ভালো করে লাগানোর জন্য আমাদের স্ক্রু থ্রেডে আমরা লুব্রিকেন্ট ব্যবহার করতে পারি। মনে রাখতে হবে সেই লুব্রিকেন্ট যেন কখনোই স্ক্রুর হেডে না লাগে, কারণ লুব্রিকেন্ট পিচ্ছল জিনিস। স্ক্রুর হেডে লাগলে যখন আমরা স্ক্রুকে টাইট দিতে যাব বা খুলতে যাব, তখন কিন্তু পিচ্ছল হতে পারে, স্লিপ কেটে আমাদের বিপত্তি হতে পারে। স্ক্রুড্রাইভার ব্যবহার করার সময় স্ক্রুর পরে আমাদের এইভাবে কখনোই কিন্তু হাত রাখা উচিত নয়, কারণ কোনো কারণবশত যদি আমার স্ক্রু স্লিপ কেটে যায়, তাহলে কিন্তু যে বল দ্বারা আমি স্ক্রুকে টাইট বা খুলছিলাম, হয় টাইট দিচ্ছিলাম কিংবা খুলছিলাম, আমার হাতে লেগে কিন্তু একটা দুর্ঘটনার সৃষ্টি হতে পারে। সো এ ধরনের কাজ কিন্তু কখনোই করা যাবে না। তারপর দেখব আমরা স্প্যানার বা রেঞ্চ। স্প্যানার বা রেঞ্চ আমাদের নাট বা বোল্টকে খুলতে বা টাইট করতে ব্যবহার করা হয়। না, স্প্যানার বা রেঞ্চ ব্যবহারের ক্ষেত্রে যে সকল বিপত্তি আসে সেগুলো একটু দেখে নিই। না, স্প্যানার বা রেঞ্চকে আমরা কখনোই এইভাবে ব্যবহার করব না, এটা কখনোই কাত হয়ে ব্যবহার করা যাবে না। সবসময় এটাকে সঠিকভাবে সেট করে লাগিয়ে তারপর ব্যবহার করতে হবে। যদি আমি কাত হয়ে ব্যবহার করি, তাহলে কিন্তু একটা ঝুঁকির সম্ভাবনা থেকে থাকে। স্প্যানার বা রেঞ্চের মধ্যে কখনোই লিভার ব্যবহার করা যাবে না, যেটার সাহায্যে আমার খুলতে বা চাপ দিতে সুবিধা হয়। লিভার ব্যবহার করলে কিন্তু আমার বিপত্তির সম্মুখীন অতি অবশ্যই হয়ে যায় কোনো কোনো সময়, কারণ লিভার বাই চান্স একটু আমরা জোরে প্রেসার দিতে পারি তো কোনো কারণবশত স্লিপ কেটে যেতে পারে বা একটু জোরে বল প্রয়োগ করা হয়ে গেলে মুশকিলের থেকে যায়। তারপর আমরা দেখব
না, স্প্যানার বা রেঞ্চকে কখনোই হাতুড়ি বা হ্যামার দ্বারা অপর প্রান্তে, এক প্রান্তে স্প্যানারকে লাগিয়ে অপর প্রান্তে হাতুড়ি দিয়ে কখনোই চাপ দেওয়া বা আঘাত করা উচিত নয়, যার জন্যই হ্যামার, সরি, স্প্যানার আমার স্প্রিংয়ের মতো লাভ করে, লাভ দিয়ে আমার আঘাত বা টেকনিশিয়ানের আঘাত লাগতে পারে। পারফেক্ট নাট বা বোল্টের জন্য, সরি, নির্দিষ্ট পরিমাণের নাট বা বোল্টের জন্য নির্দিষ্ট পরিমাণের স্প্যানার কিন্তু ব্যবহার করতে হবে, যাতে কোনো বিপত্তির আশঙ্কা থেকে বাঁচা যায়। যদি না হয় তাহলে কিন্তু বিপত্তির আশঙ্কা থেকে থাকে। স্প্যানার বা রেঞ্চকে আমার ঠিক মতো টাইট দিয়ে আটকাতে হবে, তারপর ঘোরাতে হবে। যদি লুজ থেকে থাকে তাহলে কিন্তু স্লিপ হয়ে পড়ে, কাজেরও সময় নষ্ট হবে এবং স্লিপ খেয়ে আমাদের আঘাত লাগতে পারে। স্প্যানারকে বা রেঞ্চকে যখন আমি ব্যবহার করব তখন কিন্তু খুব সাবধানে ব্যবহার করতে হবে, কারণ এটি পায়ে পড়ে গেলে বা কোনো অংশে পড়ে গেলে কিন্তু আমার বিপত্তির আশঙ্কা থাকতে পারে। এরপর আমরা দেখে নেব হ্যামার বা হাতুড়ি। দেখো, আমাদের বাংলায় একটা প্রবাদ বাক্য আছে যে কুমোরে ঠুকুর ঠাকুর কামারের একবার, মানে একটা কাজ কেউ যদি, কুমোর যদি ঠুকুর ঠাকুর 10 বার ঠোকে, কামার কিন্তু এক ঠোকে সেটাকে হজম করে নেবে। সো এক্ষেত্রে আমি বলতে পারি যে আমার হালকা কাজের জন্য, হালকা বা তুলনামূলক কম ওয়েটের হ্যামার আর ভারী কাজের জন্য বড় হ্যামার। সো কুমোরের সেরকম হালকা হ্যামার আর কামারের বড় হ্যামার বা বেশি ওয়েটের হ্যামার লাগে। হ্যামার ব্যবহারের ক্ষেত্রে যে সকল বিপত্তি আমাদের আসতে পারে সেটা হলো, না, ছোট জিনিসের ক্ষেত্রে সবসময় ছোট হ্যামার ব্যবহার করতে হবে এবং বড় জিনিসের ক্ষেত্রে কিন্তু সবসময় বড় হ্যামার বা হাতুড়ি ব্যবহার করতে হবে। হাতুড়ি যে পাশে ডাইমেনশন বড়, আই মিন চৌকা দিকটা, সেই সেই দিকে কিন্তু আমার সবসময় কোনো জিনিসের উপর আঘাত করতে হবে। ও অপোজিট সাইডে কিন্তু আমার আঘাত করলে বিপত্তির আশঙ্কা থেকে থাকবে। হাতুড়ির মধ্যিখান দিয়ে আঘাত করা কখনোই উচিত নয়, কারণ এখানে আমরা সঠিকভাবে বল প্রয়োগ করতে পারি না এবং আমাদের আঘাত লাগতে পারে, যার জন্য বিপত্তির সৃষ্টি হতে পারে। হাতুড়ির দুটো হাতুড়ি বা হ্যামারকে একসাথে আঘাত করা উচিত নয়, এতে বিপত্তির সৃষ্টি হতে পারে। হাতুড়ি যখন আমরা ব্যবহার বা হ্যামার যখন আমরা ব্যবহার করব তখন আমাদের খেয়াল রাখতে হবে যাতে হাতুড়ির হাতল ঠিকঠাকভাবে থাকে, কোথাও ভেঙে না যায় এবং যাতে হাতলের সাথে হাতুড়ির মাথাটা লুজ না থাকে, সঠিকভাবে টাইট থাকে। কারণ ব্যবহারের সময় যদি লুজ থেকে থাকে তাহলে কিন্তু বিপত্তির সম্মুখীন হতেই হয়। তারপর দেখে নিই আমরা শোল্ডারিং আয়রন। না, শোল্ডারিং আয়রন আমাদের একটা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট। সো প্রথমে শোল্ডারিং আয়রন ব্যবহারের জন্য আমাদেরকে দেখে নিতে হবে যে ইলেকট্রিক্যাল তারটি কোথাও লিক আছে কি না, কারণ লিক থেকে থাকলে কিন্তু আমাদের শক লাগার সম্ভাবনা থেকে থাকে। শোল্ডারিং করার সময় আমরা অবশ্যই কটন গ্লাভস ইউজ করতে পারি। শোল্ডারিং করতে করতে, শোল্ডারিং যখন আমরা করি তখন কিন্তু শোল্ডারিংয়ের রডটা গরম হয়ে যায়, যার জন্য আমাদের খেয়াল রাখতে হবে যাতে আমাদের কোথাও স্পর্শ না হয় সেই গরম রডটা, কারণ গরম অবস্থায় স্পর্শ হলে আমাদের বিপত্তি বা বিপদ হতে পারে। শোল্ডারিং করার সময় আয়রনটিকে ঠিক 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এভাবে ধরতে হবে,
কখনোই আমি উল্টোভাবে ধরবো না। যদি আমার এরকমভাবে ধরতে হয় তাহলে কিন্তু একটা বিপত্তির আশঙ্কা থেকেই থাকে। শোল্ডারিং করার সময় আমরা অবশ্যই মাস্ক, গগলস ব্যবহার করতে হবে, কারণ শোল্ডারিং থেকে যে ধোঁয়া উৎপন্ন হয় সে ধোঁয়াটা আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, যার জন্য আমার চোখও জ্বালা করতে পারে এবং শ্বাস প্রশ্বাসের প্রবলেমও হতে পারে। এবং এই শোল্ডারিং হয়ে গেলে সেই যে গরম রডটি একটি নির্দিষ্ট জায়গায় রাখতে হবে, যদি না থাকে তাহলে আমাদের যে জায়গাটার উপর থাকবে, যদি সেই জায়গাটা প্লাস্টিক বা অন্য কোনো জাতীয় হয় তাহলে কিন্তু পুড়ে যাবার সম্ভাবনা থাকবে, তার জন্য কিন্তু বিপত্তির সৃষ্টি হতে পারে। সো সবসময় আমাদের কেয়ারফুলিভাবে কাজ করতে হবে যাতে টুলসের মাধ্যমে বিপত্তি থেকে আমরা বাঁচতে পারি। আজকে আমাদের এই পর্যন্তই, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।